আমরা বৃন্দাকুণ্ডে আছি। এটা হচ্ছে বৃন্দা দেবীর হেডকোয়ার্টার। হরে কৃষ্ণ। আমরা বৃন্দাবনের বৃন্দাকুণ্ডে এসেছি। বৃন্দাকুণ্ডের পিছনে এটা হচ্ছে গুপ্তকুণ্ড, যেটা ভক্তরা জল গ্রহণ করছেন। আপনারাও জল গ্রহণ করুন। এটা হচ্ছে গুপ্তকুণ্ড, ভগবান কৃষ্ণের এখানে নিত্য লীলা, প্রতিদিন এই লীলা সংগঠিত হয়। রাধা কৃষ্ণ এখানে মিলিত হন। এখানে গোপীরা একসঙ্গে মিলিত হন। সেখানে একটা ছবিও আছে মনে হয় কোনো জায়গায়, রাধাকৃষ্ণ মাঝখানে, চারিদিকে সমস্ত গোপীরা। তো এখানে আমাদের সাফারি গ্রুপ এখানে এসেছেন, এখানে এসে এটা দর্শন করছেন। আমরা এসেছি এই গুপ্তকুণ্ডে, গুপ্তকুণ্ড যেখানে ভগবান কৃষ্ণের নিত্য লীলা প্রতিদিন সকালে, হ্যাঁ, এই লীলা এখানে সংগঠিত হয়। সবাই গোপীরা আসেন, রাধারানী আসেন, কৃষ্ণ আসেন, এখান থেকে লীলা শুরু হয়। তা আমরা এর সামনে আমরা যাব বৃন্দাকুণ্ড, বৃন্দা দেবীর কুণ্ড, যে কুণ্ডে এটা হচ্ছে বৃন্দা দেবী, বৃন্দাবনে এখানে থাকেন। উনি সমস্ত ব্রজধামে সমস্ত লীলা তিনি সংগঠিত করেন, অর্গানাইজ করেন। ভক্তগণ, আপনারা দেখবেন এখন বৃন্দাকুণ্ড এবং বৃন্দা দেবীর মন্দির। বৃন্দাকুণ্ড হচ্ছে সামনে বৃন্দা, এখানে বৃন্দা দেবীর 100,000 টিয়া পাখি আছে। রাধা কৃষ্ণ কোথায় কোন লীলা করবেন সেই লীলা এখানে উনি অর্গানাইজ করেন ওনার টিয়া পাখির দ্বারা। মহারাজ বলছিলেন কোনো মোবাইল ফোন লাগে না, ওনার টিয়া পাখির দ্বারা রেকর্ড সমস্ত কার্য কন্ট্রোল করেন। এই হচ্ছে বৃন্দাকুণ্ড, যেখানে বৃন্দা দেবীর কুণ্ড। ভক্তগণ এখানে জল গ্রহণ করছেন। আমরা আছি বৃন্দাকুণ্ডে, বৃন্দা দেবীর কুণ্ড। বৃন্দা দেবী ব্রজধামে এখানে বসে রাধাকৃষ্ণের যত লীলা তিনি পরিচালনা করেন এখান থেকেই। এখানে আমরা বৃন্দা দেবীর মন্দির দর্শন করব। বৃন্দা দেবীর মন্দির অনেক ভিড়, পাণ্ডবপ্রভু যাচ্ছেন ক্যামেরা নিয়ে। বৃন্দা দেবীকে দর্শন করানোর জন্য আপনারা দেখছেন বৃন্দাকুণ্ড, ব্রজধামের বিশেষ জায়গা, যেখানে এই বৃন্দাকুণ্ড। বৃন্দা দেবী আপনারা দেখছেন বৃন্দা দেবীকে, বৃন্দা দেবী এখানে আছেন। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। এই নিবেদন ধর সখীর অনুগত কর, সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। এই হচ্ছে বৃন্দাকুণ্ড, বৃন্দা দেবীর গৃহ। এখান থেকে বৃন্দা দেবী সারা ব্রজধাম ব্রজলীলা পরিচালনা করেন।
আপনারা দর্শন করছেন। হরে কৃষ্ণ। আরো কিছু ছবি, আরো কিছু বিভিন্ন জায়গা দেখুন। হরে কৃষ্ণ। আপনারা দর্শন করছেন বৃন্দাকুণ্ড, বৃন্দাকুণ্ড। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আমাদের সাফারি ভক্তরা সবাই দর্শন করছে বৃন্দাকুণ্ড। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বৃন্দা দেবীর টিয়া পাখি এই গাছেতে অনেক আছে। আমাদের আছে ভক্তি বিজয় ভগত স্বামী মহারাজ, হরি বল। আমরা বৃন্দাকুণ্ডে আছি, এটা হচ্ছে বৃন্দা দেবীর হেড কোয়ার্টার। বৃন্দা বলে না বৃন্দাবন, যেখানে প্রচুর পরিমাণে তুলসী গাছ লাগানো হয় না, এটা হচ্ছে ঝাড়ি জঙ্গল বা বন বলে না, বন বেশি করে বৃন্দাদেবী লাগাবেন আশেপাশে, তাহলে সেটা হয়ে যাবে বৃন্দাবন। সেখানে ভগবান সবসময় অবস্থান করবেন, ভগবান সবসময় চার জায়গায় থাকেন। চৈতন্য ভাগবতের কথা অনুযায়ী তুলসী, গঙ্গা, ভাগবত, ভক্তজনে, যেখানে তুলসী ওখানে ভগবান কৃষ্ণ থাকবেন। আর এই বৃন্দাদেবীর কাজ ছিল এই বৃন্দাবনে যত প্রকারের ভগবানের লীলা সংগঠিত হয়, গোচারণ লীলা, রাসলীলা, অসুরবধ লীলা, সব লীলায় উনি অ্যারেঞ্জমেন্ট করতেন। আমাদের শ্রীমৎ কবিচন্দ্র মহারাজ তিনি বললেন সেই লীলার জন্য কীরকম স্টেজ দরকার, কীরকম মিউজিক, কীরকম গাছপালা, কীরকম ফলমূল, তারা, চন্দ্র, সব কিছু এই স্টেজ ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন বৃন্দাদেবী। হরি বল। আর আমরা প্রতিদিন প্রার্থনা করি যে মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়ে বাজে, বিলাস কুঞ্জে বৃন্দাবনে প্রবেশ করতে গেলে, বৃন্দাবন দর্শন করতে গেলে, আবার আমাদের এই জীবনের পরে বৃন্দাবনে আসব, সব ক্ষেত্রে বৃন্দাদেবীর হাত আছে। হ্যাঁ, তাই সবাই প্রতিদিন সকাল সন্ধ্যায় প্রভুপাত দিয়ে গেছেন, বেশি করে বৃন্দাদেবীর সেবা করবেন। আর প্রভুপাতের কৃপায় এখন বৃন্দাদেবীর সেবা সারা বিশ্বে, এমনকি যে সমস্ত শীত প্রধান দেশ যেখানে সাধারণত গাছপালা বাঁচে না, আমি দেখেছি ইউরোপের দেশগুলোতে তারা যেরকম আমরা আলু রাখি না কোল্ড স্টোরে, তারা বৃন্দাদেবীকে সেরকম রুম হিটার দিয়ে এক একটা হল ঘরে বৃন্দাদেবীকে রেখেছেন। এক একটা বৃন্দাদেবী এত মোটা, 15 বছর 20 বছর গাছ। তো প্রভুপাতের কৃপায় বৃন্দাদেবীর সেবা সারা বিশ্বে হচ্ছে, সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচার হচ্ছে, এবং আমাদের পরম সৌভাগ্য গুরুমায়ের সঙ্গে আমরা এই বৃন্দাবন সাফারিতে ভ্রমণ করছি, দর্শন করছি। চৈতন্য মহাপ্রভু যে যে স্থানে গিয়েছিলেন সেখানে চৈতন্য মহাপ্রভু পাদপদ্ম স্থাপন হচ্ছে। বৃন্দাই তুলসী দেব ভাই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদেব সত্যবত বৃন্দা দেবী কি। ভক্তগণ, পিছনে আপনারা দেখছেন এটা হচ্ছে গুপ্তকুণ্ড, এখানে প্রতিদিন ভগবানের নিত্যলীলা সংগঠিত হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গোবিন্দ লীলামৃত গ্রন্থে উল্লেখ করেছেন প্রতিদিন এই গুপ্তকুণ্ডে রাধাকৃষ্ণের লীলা সংগঠিত হয়। এখানে প্রথম লীলা হয়, তারপরে অন্যান্য জায়গায় সমস্ত লীলা সংগঠিত হয়। গুপ্তকুণ্ডে লীলা গুপ্ত আছে, আপনাদের কি বলবো, গুপ্তই থাক। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়ে আবাস।
হরে কৃষ্ণ, আমরা এখন টের কদম্ব সেখানে যাব। হরে কৃষ্ণ।